السلام عليكم দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদর কুমিল্লা উপজেলা 14 গ্রামের সবাইকে জানাচ্ছি স্বাগতম আন্তরিক শুভেচ্ছা আমরা কিন্তু আজকে আছি কুমিল্লার ঐতিহ্যবাহী একটি হাটে এটা হচ্ছে মিশানি গরু বাজার চেষ্টা করব আপনাদেরকে এখন এই ভিডিওটাতে বেশ কিছু সার গরু দাম দর কেনা বেচা কেমন হচ্ছে ওটা দেখানোর চেষ্টা করব অলরেডি আপনারা বিভিন্ন বলদ গরুর ভিডিও কিন্তু আমরা চলতেছে ভাইয়া কোন ভাবে কেমন আছেন ভালো আছি সেটা কিন্তু ফকির এটা মনে একবার দেখছিলাম হ্যাঁ আমরা তো ইনশাআল্লাহ সবগুলা বাজারে কভার করি আজকে এই বাজারে কেন ভাইয়া বাজারে গরু কেনার জন্য আসছিলাম গত বাজারে আসছিলাম সেটা কিন্তু থেকে চট্টগ্রাম সেটা কিন্তু থেকে আরছি জি গত বাজারে 8টা কিনছি আজকে 3টা কিনছি আচ্ছা বেশি কিনবো না একটু বাটার গুড়ো কম কথা কইলা না কথা বলতেছি তো আমি এখানে ইউটিউবে দেখা দিছেন আমার কথা ভাবে কথা বলতে হবে তুমি পরে বলি কথা আচ্ছা যাও উনি আমার বড় ভাই সব দিয়ে বড় ভাই গরু ব্যাপারী অনেক বড় বড় গরু নিয়ে আসে এই কুমিল্লা মিশানি বাজারে আমরা এখানে সারা বাংলাদেশ থেকে এটা মধ্যস্থ হিসাবে এই কুমিল্লাতে এটা সবচেয়ে বড় হাট এমনকি জমজমাট হাট এটাতে বেচা বিক্রি ভালো সিটাং থেকে এবং সারা বাংলাদেশ থেকে ধরেন সপ্তাহে একদিন প্রতি বুধবারে এখানে বাজার হয় তো সেই হিসাবে এখানে আসা এখানে কালেকশনগুলো ভালো বিভিন্ন জাতের গরু পাওয়া যায় গাভী হইতে বিভিন্ন 20-25-30 লিটারের গাভী আছে ভালো ভালো মহিষ আছে বড় বড় গরু আছে বিভিন্ন খামার থেকে আসে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে বিক্রি করার জন্য আসে ক্রয় করার জন্য আসে কয়টা সংগ্রহ করলেন আজকে আজকে তিনটা গত বুধবারে করলাম আটটা আটটা আজকে তিনটা কত করে নিলেন তিনটা কিনলাম একটা কিনলাম 1,07,000 আর দুটা কিনলাম 1,95,000 হাসিল কেমন ভাইয়া হাসিল ভালো মোটামুটি সারা বাংলাদেশ হিসাবে এখানে ওইটা সুবিধা আছে হাসিলগুলা মানুষের সহনীয় হিসাবে আছে সহনীয় হিসাবে আছে ধন্যবাদ ভাই কথা বললাম আপনার সাথে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ দেখা হবে ইনশাআল্লাহ আজকের বাজার দর আজকের বাজার দর জানার নাম জি তো দর্শক আমরা আছি মিশানি বাজারে বিখ্যাত একটা হাট সাবস্ক্রাইব করে দেব ইনশাআল্লাহ @ আজকের বাজার দর এটা কি আছে ভাইয়া নিছেন 95 তো মোটামুটি বেশ কিছুদিন পালতে হবে নাকি সুন্দর 95 তে 4 মাস কোরবানির আগ পর্যন্ত পালতে হবে তারপরে তো মোটামুটি ভালো একটা আপনার খামার আপনার কালেকশন তো বিশাল বিশাল গরু দেখলাম ওগুলো কি অবস্থা আছে ভালো আছে ভাই এগুলো আছে আছে মোটামুটি আছে আচ্ছা সেল করছেন কতগুলো মজুদ থেকে না এখনো পর্যন্ত সেল করি নাই আছে সব সব গরু আছে কোরবানির আশায় আচ্ছা রাখতেছি কিন্তু আমরা কোরবানিতে হ্যাঁ কোরবানিতে আমাদের যেটা কস্টিং হয় যতটুকু খরচ হয় আহামরি অতটুকু আমরা কোনো লাভ করতে পারতেছি না এটা হলো কথা কোরবানিতে দেখতেছি ইন্ডিয়া থেকে বিভিন্ন নেপাল থেকে তারপরে যে বার্মা থেকে গরু আসে আমাদের খামারি বাইদের সবার মাথায় হাত আমাদের এরকম সর্বনাশ সবার এসে এরকম সর্বনাশ হচ্ছে মোটামুটি কমায় কমায় দিয়ে দিবেন একটু রিজনেবল প্রাইসে দিয়ে দিবেন যাতে একজন সাধারণ মানুষ কোরবানি দিতে পারে না ওটা তো ঠিক আছে এটা যদি খামার যদি বাইর থেকে যদি গরুগুলো না আসে বর্তমানে দেখেন আপনি আপনারা বলতেছেন আমরা রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের যে অবস্থা খাদ্যর যে অবস্থা 1 কেজি খাদ্য কিন্তু 70 টাকা লাগে এটা দেখার কেউ নাই সংসদে মন্ত্রীরা বলে বসে বসে আগামী হতো তারিখ থেকে কি খাদ্য দাম কমবে ওটা বললে বিপরীতে আরো 200 টাকা বস্তা প্রতি এটা নিরাময় করার উপায় নাই মনে করেন যে বিভিন্ন সংগঠন আছে সমিতি আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তারপরে তো একটা খামারি একজন সমিতি করতে পারেন গরু ব্যবসায়ী সমিতি করতে পারেন আপনারা একসাথে কথা বলতে হয়ে যায় আমার এটার পাশাপাশি আমার বয়লার আছে বয়লার সেক্টর আছে জি বাংলাদেশে যে বয়লার সেক্টর থেকে বড় বড় কর্পোরেট ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে ছোট ছোট আমরা গ্রাম পর্যায়ে যে খামারি আছি হ্যাঁ ওদেরকে আমরা কিছু মনে করলে মানে এদেরকে রাখা না রাখা কিছু মনে করে না আচ্ছা হ্যাঁ ওরা নিজেরা নিজেদের হাতের সবকিছু ব্যবসা ওরা নিয়ে এই সিন্ডিকেটটা উপর মহল থেকে আসছে এটা আমি আপনি আমরা মানতে পারবো না মানতে পারবো না সরকার উপর দৃষ্টিতে আসতে হবে উপর থেকে এটা পর্যন্ত কমে সারা বাংলাদেশে আসতে হবে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ভাই কথা বললাম দর্শক আমরা একটু কথা বলছিলাম খাদ্য দাম নিয়ে চলেন এবার একটু দেখাই আপনাদেরকে মোটামুটি সুবিশাল দেহের বেশ কিছু এটা শাহী হয় বড় ভাই কেমন দাম আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন দাম কেমন দিচ্ছেন মামার সাথে কথা বলবেন আচ্ছা মামার সাথে যাই আসসালামু আলাইকুম কি অবস্থা বড় ভাই কেমন আছেন গরু কতগুলো আছে আজকে বাজার সেল হয় নাই সেল হচ্ছে না কেন বলদে 12টা বাজায় ফেলতেছে আচ্ছা দাম দাম করেন দেখি কোনটা ভাই কোনটা ভাই ভাইয়া দাম চাইছে ভাই 180 অঙ্গে দাম না ভাই 185 দেখেন দেখেন দেখি একটু
আমরা ছালার নাম কি আজকের বাজারদর ও আজকের বাজারদর কোটা রেডি দেখি না এক রাইট আজকের বাজারদর সাজ দিয়ে দিবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ওয়ার্ল্ড দেখে আমাদের চ্যানেল আপনি যদি না দেখেন আসলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমরা চট্টগ্রামের চট্টগ্রামের যে কোনো বাজারে আমরা এমন কোন বাজার নেই আমরা যাচ্ছি না গরু কেন কিনবেন না দেখেন না ওনার যদি একশো একুশ হচ্ছে কেন হচ্ছে না ভাইয়া আপনি কত বললেন এটা দাম তো চাইলেন হচ্ছে না এই কারণে 160 বলছে বেশি গরু 160 বলছে আপনি তো এখনো বলিনি বলেন না দেখেন না বলেন তারপরে যদি হয়ে যায় ইনশাআল্লাহ মধ্যস্থ হিসেবে চেষ্টা করবেন আচ্ছা দর্শক তারপরে গরুর কালেকশন ভালো দর্শক কিন্তু দামটা একটু দেখি ভাইয়ারা কত বলে এটা তারপরে উনি কত দেয় এটাই হচ্ছে বিষয় গরুর মেন কাজ যেমন 60 মিনিট নাম কত পারবেন এক দশ লম কত দিবে আপনি কত দিবে একদম না তো চেষ্টা করছেন মোটামুটি দাম কিছুটা আসতেছে ভাই লালটা কেমন দিচ্ছেন ওইটা ভাই 40-45 এরকম বুঝাচ্ছে মোটামুটি ওজন কেমন হবে ভাইয়া ওজন করলাম 5-4.5 ডায়মন্ডের খনি রেখে বলছেন এটা তো সেই লেভেলের চাহিদা এটার দাম কেমন দিচ্ছেন ভাই কালটার দাম চাই 320 দাম পাইছি 230-250 ওজন কেমন আছে এটা ভেজাল বাজায় ফেলতে কারণ সারের একটু চাহিদা কম আমি যতটুকু জানি দেশের খাদ্য বাড়া কিছু বাড়া কিন্তু ওই যে বর্মাটা মাছ মাছ ফাঁক ছেড়ে দেয় দেশের ভাড়া পাটি সব মার খাইতেছে আচ্ছা এই পাশের লালটা কেমন দিচ্ছেন বড় ভাই এটা ওই 350 দাম 350 দাম ওজন ভাই একটু এই ওজন 10-10 এবার আসুন দর্শক ভাইয়ার গরুগুলো কিন্তু দেখাচ্ছিলাম আমি একটু ভাইয়ার ঠিকানা অ্যাড্রেসটা নিয়ে নিই বড় ভাই নামটা একটু বলবেন আমার নাম মতিন ভাই চান্দিনা কুটুমপুর কুটুমপুর কুমিল্লা কুমিল্লা যোগাযোগটা একটু যদি বলেন ভাইয়া নাম্বারটা জি 0818 ধন্যবাদ দর্শক আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম ওনার বেশ কিছু গরুর কালেকশন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এরকম কিন্তু অসংখ্য গরুর কালেকশন ওদিকে আরো রয়েছে তা আপনারা আসবেন বাজারে আসলে মোটামুটি আইডিয়া করতে পারবেন যে বাজারের হালচাল কেমন দামদর করবেন দামদর না করলে আসলে আপনারা কিন্তু নিতে পারবেন না মোটামুটি একদম সুন্দর এদিকে যদি সে দেখাই আমি আপনাদেরকে বড় ভাই কত চাইছেন এটার দাম কত দিচ্ছেন 140 কাস্টমার কেমন মূল্যায় ভাইয়া 30,000 মূল্য আছে পালা উপযোগী না পালা উপযোগী পালন উপযোগী গরু দেখাই একটু আপনাদের মোটামুটি কালেকশন ভালো বাজারের একদম বিশাল একটা বাজার মিশন্দি গরুর বাজারে ছিলাম আমরা মিশন্দিতে আসলে আমরা আসলাম আপনাদের অনেকের কমেন্ট ছিল চাহিদা ছিল
আসতে বললেন আমরা চলে আসলাম মোটামুটি দামদর চলছে ক্রেতা সমাগম অনেক ক্রেতা আছে বাজারটাতে জমজমার একটা বাজার এই গরু ব্যবসা আমার বাজারও বন্ধ করছে বাড়িতে যেতে পারেন নাই বাড়ি রংপুর জি বাড়ি যেতে পারি না কেন ভাই গরু ব্যস্ত লাগে দিলাম বলে গরু ব্যস্ত বলে যাইতেন আজকের বাজার দর আজকের জি তো গরু কয়টা ছিল আজকে ভাইয়া আরে 11টা গরু আনছি ভাই 11টা আনছেন আছে কয়টা এখন 6টা গরু আছে ভাই 6টা গরু আছে 6টা আছে আর গুলো বিক্রি করে ফেলছেন 5টা 5টা গরু বেচছি ভাই কেমন কি দামে বেচছেন ভাই 40 45 35 34 এর মধ্যে বেচছি ভাই আচ্ছা সামনে যেটা আছে এটার দাম কেমন 30 32 30 32 মূল আছে ওজন এটা কি পালা গরু নাকি এটা পালা গরু পালা গরু ওজন নিয়ে তাহলে যাচ্ছে না ওজন না আছে 4 এর উপরে আছে 4 এর উপরে আছে এখন তো আদাত মনে হয় দুটা দুটা দিছে পাশের মাঝখানে লালটা লালটা 4 দাম লালটা 4 দাম দাম কেমন দিছেন 175 করে দিয়েছে মোটামুটি কত কি হলে দিয়ে দিবেন বুঝি নিলেও 50 না নিলেও 50 নিলেও 50 না নিলেও 50 এভারেজ 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 আমার ধ্বংস করে দিছে ধ্বংস করে দিছে এটা আমার দেওয়া 3 লাখ 12 হইছে 3 7 21 দিন আচ্ছা মোটামুটি এভারেজে 50 করে দিয়ে দিবেন অনেক দূরে রংপুরে তো যোগাযোগ কি বলেন 01741 জি 980716 নাম্বার আহমদ হোসেন আহমদ হোসেন ভাই রংপুর চান্দিনা কুটুমপুর চান্দিনা কুটুমপুর বাড়ি চান্দিনা থানা গ্রাম কুটুমপুর কুটুমপুর বললেন রংপুর কেন ওই নদীর ভিতরে ব্যবসা শেষ করে দিছে ভাই ওরা শেষ করে এই নদীর ভিতরে করে আমরা আনছি খাওয়াইছি লইছি পাচ্ছি আচ্ছা মানে এই নদীর ভিতরে আছে না গাড়ি গাড়ি গরু মারা আঙ্গ ব্যবসা শেষ ব্যবসা মারা হয়ে গেছে এই নদীর ভিতরে ভাই আচ্ছা তো ওনার দুঃখে আমরা অনেক দুঃখিত দর্শক আপনারা আসবেন বাজারে ওনার এক লড়ে গরু আছে 150 করে দিয়ে দিবে 150 করে দিয়ে দেবো 6টা দিয়ে আমাকে 6টা 150 করে দিয়ে দিবে যাদের প্রয়োজন হবে ভাইয়ের যোগাযোগ নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করতে আসতে পারবেন আমরা আজকে আছি মিশনী গরুর বাজারে 14 গ্রামের একটা ঐতিহ্যবাহী হাট এটা বিশাল একটা হাট সুবিশাল হাট হাটের এই মাথা থেকে ও মাথা শেষ করতে অনেক সময় লেগে যাচ্ছে দর্শক সকালে এসেছি এখন আপনাদের জন্য যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রবাস থেকে যাদের যারা দেখছেন তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা নিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি তো দর্শক আপনারা আসবেন বাজারে এসে দেখে শুনে একটা গরু সংগ্রহ করে নেবেন দামাদামি করবেন আনালে মনে হবে না যে আসব বাজারে আসছেন দামাদামি করবেন ভাইদের সাথে মন মতো একটা গরু সংগ্রহ করবেন তো দর্শক এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে পরবর্তীতে আমাদেরকে কোন হাটে দেখতে চান আপনারা একটা কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের ওই হাটে নিয়ে যাওয়ার জন্য তো দর্শক সবাই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে আমাদের এই গরুর বাজার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন